আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিউজ সাবস্ক্রাইবার বাড়ানোর এটাই সুযোগ, চ্যানেলটাকে ভাইরাল করার এটাই সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব যেটার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ওভারনাইট ভাইরাল করতে পারেন, এমনকি আপনার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার যত খুশি তত বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ট্রিক্সটা কাজে লাগিয়ে অনেক ছোট ইউটিউবার বড় ইউটিউবারে পরিণত হয়েছে। এটা আমার কথা না, আপনার ইউটিউবে ঘাঁটলে রিসার্চ করলে বুঝতে পারবেন যে আসলে ছোট চ্যানেলগুলো কিভাবে এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে তাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছে। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনারা অনেকে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন, আসলে খুব খারাপ লাগে আপনাদের জন্য। আমি দেখি অনেকগুলো চ্যানেলকে আমি চেক করে দেখেছি, তারা এমন কন্টেন্ট তৈরি করছে এই চ্যানেলগুলো জীবনও মনিটাইজড হবে না। অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, ডিজে গান ছাড়তেছে ইউটিউবের মধ্যে, অন্যের ভিডিও কপি করে করে ছাড়তেছে, টিকটক থেকে ভিডিও এনে সরাসরি আপলোড করে দিচ্ছে, সে হয়তো ভাবছে এখান থেকে ইনকাম করতে পারবে, কিন্তু যখন মনিটাইজেশন পাবে না তখন হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিবে। তো আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও কেন আনি, যাতে করে আপনারা ভুলটা না করেন, সঠিকভাবে যাতে ইউটিউবে কাজ করতে পারেন, সেই জন্য ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ভিউজ বাড়ানোর এটাই কিন্তু সবচেয়ে বড় সুযোগ। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চ্যানেলকে মেনশন করে টাইটেলে ডেসক্রিপশন বক্সে আপনারা মেনশন করতে পারেন অ্যাট দ্য রেট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটাকে মেনশন করেছে অনেক চ্যানেল, যার ফলশ্রুতিতে কেউ যদি অ্যাট দ্য রেট দিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করে ইউটিউবে, তার সামনে যারা যারা আমাকে মেনশন করেছিল তাদের ভিডিওসগুলো শো করাবে ইউটিউব। এতে করে কিন্তু তারা আজীবন, যতদিন আমার চ্যানেলটাকে সার্চ করা হবে অ্যাট দ্য রেট দিয়ে, ততদিন তারা কিন্তু ভিউজ পাবে, তাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে আসতে পারে, যেহেতু আমার চ্যানেলের নামটা কিন্তু এখন একটা হাই সার্চেবল কিওয়ার্ডে পরিণত হয়েছে, র্যাঙ্কেবল কিওয়ার্ড। আমার চ্যানেলের নামটা কিন্তু এখন র্যাঙ্কে চলে গেছে। এই কিওয়ার্ডটা যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকে, এটা যদি হ্যাশট্যাগ আকারেও থাকে, অথবা অ্যাট দ্য রেট দিয়ে যদি আপনি মেনশন আকারে থাকে, টাইটেলের মধ্যে যদি থাকে বা ট্যাগের মধ্যেও যদি থাকে, যদি আপনার কপাল ভালো হয় আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে আসতে পারে। এটা আমার কথা না, আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন যে কোনো বড় চ্যানেলের নামটাকে আপনি মেনশন দিয়ে দেখেন, দেখবেন যে অনেক ইউটিউবারের ভিডিও চলে এসেছে যেগুলোতে ভালো পরিমাণে ভিউজ আসে, এমনকি চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে আসতে থাকে। কারণ কোনো না কোনো সময় আমার যারা দর্শক রয়েছে, আমাকে যারা ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, অথবা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের সামনেও কিন্তু ইউটিউব কোনো না কোনো সময় বা আমার ভিডিওর নিচে যারা আমাকে মেনশন করেছিল টাইটেলের মধ্যে, তারপর ডেসক্রিপশন বক্সের মধ্যে মেনশন করেছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা বসিয়েছে, তারপর ইভেন ট্যাগের মধ্যে ব্যবহার করেছে, তাদের ভিডিওগুলো কিন্তু আমার ভিডিওর নিচে শো করতে পারে সাজেস্টে, অথবা আমার অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব কখনো না কখনো পাঠাবে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ট্রিক্স। বা আপনারা এটা করতে পারেন, যে কোনো ইউটিউবারের যার আপনার পছন্দের যেসব ইউটিউবার রয়েছে যে কোনো ক্যাটাগরিতে যারা ভাইরাল, তাদের চ্যানেলটাকে রিভিউ করে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, তাকে মেনশন করে একটা ভিডিও তৈরি করতে পারেন, সেই চ্যানেলটাকে রিভিউ করে সেই চ্যানেলের ভালো দিকগুলো তুলে ধরে, অথবা আপনি আমার এই চ্যানেলটাকে নিয়ে কিন্তু একটা রিভিউ তৈরি করতে পারেন, অর্থাৎ আমার এই চ্যানেলটা এত দ্রুত সময়ের মধ্যে কীভাবে ভাইরাল হলো, র্যাঙ্কে চলে আসলো ভিডিওগুলো, এগুলো আপনি পাঁচটা পয়েন্ট তুলে ধরবেন ভিডিওর মধ্যে। প্রয়োজনে আপনি আইডিয়া নিতে পারেন আমার চ্যানেলের অ্যাট দ্য রেট দিয়ে আমার চ্যানেলটাকে যখন সার্চ করে দেখবেন, আপনি খুব সহজে এখানে দেখবেন যে অনেক ইউটিউবার কিন্তু আমাকে নিয়ে ভিডিও তৈরি করেছে আমার চ্যানেলটাকে নিয়ে। তো সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন চ্যানেলটা কীভাবে র্যাঙ্কে আসলো, আপনি এগুলো তুলে ধরবেন, কোন কোন দিক মেনে চলে এই চ্যানেলটা র্যাঙ্কে এসেছে, এগুলো যদি আপনি তুলে ধরেন তাহলে দেখবেন যে আমার যারা দর্শক রয়েছে তারা কিন্তু আগ্রহ সহকারে সেই ভিডিওটি দেখবে, এমনকি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবে। যদি আপনার ভিডিওটি আমার পছন্দ হয় সেক্ষেত্রে হয়তো আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে আপনার সেই ভিডিওটিকে প্রমোট করে দিতে পারি খুব সহজে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ওভারনাইট ভাইরাল হয়ে যেতে পারে। তো আশা করছি আজকে যে টিপসটা দিলাম এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রয়োগ করার জন্য।